कमला लग जाए सामने मोइरा जा की ব্যাপার পছারেন আসলে আমি তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছি বান্ধবীর একটু আচ্ছা ঠিক আছে দেখি আরে সত্যি তোর মনে দোষতে আরে যাস না खूब पसंद যদি রাজি থাকো না আমি তোমাকে বিয়ে করতে চাই চিচি কি বলেন বিয়ে করবেন তো বাড়িতে বলবেন আজকে আমি দাদারে যাই কমু চাঁদের মতো বউ পাইছি এর পাইলে আমার জীবনটা বন্ধ হয়ে যাইবো আপনারা যদি আমাকে পছন্দ হয়েই থাকে তো ফটো পাঠিয়ে দেন বাড়িতে আপনারাও আমার ভালো লাগছে जाए कमला बारी ते मोमिन चाइया था के रे से जेहलिया दुलिया जायो रे ताहर माथार बेनी माजाय पड़े पाशेर बारी
দিকে তে মমিনে পোষে বিয়ার পিড়িতে তার সকলে মিলিয়া কুশল দেয় দেখেন পুষ মাসের শীতে বর যাত্রীদের নিয়াহারে শ্বশুর বাহারি যায় হরে কমলা উকি মারিয়া দেখে দে ভাইরে মুস্কি হাসি গালে দে তাদের হইল রে বাড়িতে নিহিয়া যায় রে দাদা গাহারির সামনে নাচে রে হাইরে আকাশের চাঁদ পাইছে মমিনে বাসর ঘরে যায় রে দাদা খাটের নিচে রে মমিন চালাকি বুঝতে পারে রে তারে টাইনা হেসরাইয়া বেরি করে বাসর হইল পছন্দের কমলা তার ঘরে কত খুশি হইয়া কুশল সে যে করিয়া সে যে রুদ্রে কাপড় নারে রে হাইরে জানালা দিয়া ডাকে রে উঠলা নেয়
আসে দুইজন ঘুমেতে। সে যে স্বামীর বাহারি সইলা গেল, বউ রাখিয়া মমিহীনে যাইতে লাগিল ময়মন সিংহে। স্বামী কেমনে থাকুম তুমি বিহনে, একদিন মনে হয় বছর দিনে। মমতা তুমি কাইন্দ না, আমি ময়মনসিং যাইতেছি, কয়েকদিন পরে আমি চললাম। আচ্ছা ঠিক আছে, যাইতেছেন যান, কেউ পাই আবার আমরা যেন ভুললা যাই না। সুল আনিতে নিজের মাথায় পোকায় কামড় দেয়, নিজের মাথায় থাপড় না দেয়, তখন কারা পোকা বীর পাকায় র। পারিলে ভালো লাগে
মরিয়া বলে রে আসো বাই জানে বাড়িতে ভাইরে সমস্যা আছে অনেক বলবো নে আসো তুমি বাড়িতে চলে কমলা সুন্দরী কান্দে রে আমার কি মাথায় হইল রে মাথা কেন এত ভার লাগে ভাইরে যা কি দিলে ভালো লাগে দাদা বড় বড় মাছ ধরে দাদারে যে জিজ্ঞাস করে কমলা সুন্দরীর কি হইয়াছে রাইতে আমারে মিনা ফোন করেছে আইসি আমি ব্যবসা ফেলে রেখে তোমাকে এই বাড়িতে ভালো লাগে না তুমি সেটা তো আমাকে বলতে পারো না না ভালো লাগবে না কেন এসব কি বলতেছেন আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দেন কথা দিতে সেরকম ভুল আর কখনো হবে না চলেন ঘরে চলেন সন্ধ্যা দিতেছি আমি আপনাদের খাওয়াবো চল কত
পাগলের মতো হয় রে বাইরে চলে গেল বাহিরে সামনে হে না চেহারা
মাফ করুম তোর কখনো মাফ করুম না তোর আমি তালাক দেব না আমি না এক তালাক দুই তালাক পায়ে স্বামী ধরি রে মাফ কইরা দেলা মাদে আমি জানিয়া শুনিয়া করি না স্বামী আমারে আর মারিও দিকে যাহিয়া চোখের পানি সারিয়া সে যে গেল রে ভাই চলিয়া ভাই মনের দুঃখ বলিয়া আমি তোমারে আগে কিছু বলতে পারিনি আমার মাথাটা কেমন জানি করতো আমি তোমাকে ভয়ে বলতে পারিনি তুমি যদি আমাকে ছাইরা দাও বা তালাক দিয়ে দাও এই জন্য আমি ভয়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি একটা কথা করলে একটা বারে তুই আমার কইতে পারতি তুই আমার কেন কইলি না তুমি আমার শুধু শুধু ভুলবির জন্য তুমি আমার ভুলবির জন্য এতদিনে বুঝিল রে বাড়ি রহ না সকলে তাহা বুঝিয়া কইছি কত কথা কারাই খাইছে দেখো তার মাথা প্রতিবেশী কান্দে রে এই দৃশ্য সবাই দেখা রে ভাইরে চোখের পানি যায় না রাখা ভাইরে টাঙালি জেহেলা এই ঘটনা
ডায়েরি করিবেন বন্ধু।